হ্যালো এভরিবাডি এই ভিডিওতে আমি তোমাদের তোমাদের যে টেক্সট বইয়ের ফার্স্ট পোয়েমটা আছে কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই পোয়েমটা পড়াবো তোমাদের সকলের উদ্দেশ্যে আমি ফার্স্টে একটা কথা বলে রাখি এটা যেহেতু তোমাদেরকে পড়ানো প্রথম পোয়েম ঠিক আছে বা ক্লাস ইলেভেনে তোমাদেরকে আমি এই ফার্স্ট এই পোয়েমটা দিয়ে শুরু করছি সেহেতু বলে রাখি তোমাদের কিন্তু পোয়েমের থেকে বোথ এমসি শর্ট কোয়েশ্চেন এবং বড় প্রশ্ন তিনটেই আসবে সো তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের মানে কিন্তু খুব ভালো করে জানতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে ছাড়াও তোমাদেরকে প্রত্যেকটা ইনফরমেশান খুব ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে এই পোয়েমের মধ্যে যে ইনফরমেশানগুলো দেওয়া হচ্ছে সে প্রত্যেকটা ইনফরমেশানকে খুব ভালো করে মনে রাখতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে এবং প্রত্যেকটা লাইনের মানে কিন্তু ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে কারণ তোমাদের প্রশ্ন কিন্তু ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন দুটোই আসবে তো আমি তোমাদেরকে তো নোটস দিয়েই দেবো প্রথমে বড়ো প্রশ্ন তারপরে ছোট প্রশ্নের ঠিক আছে শর্ট কোয়েশ্চেন এবং লং কোশ্চেন দুটোই দিয়ে দেবো তাছাড়াও পোয়েমটা ভালো করে এই জন্যই বুঝতে হবে কারণ এমসিকিউ থেকে শুরু করে সব প্রশ্নেরই উত্তর তোমাদেরকে কিছু কিছু অজানা আসলে তখন তোমাদের নিজেদের লিখতে হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে কিন্তু খুব ভালো করে এটা মনে রাখতে হবে তো এই পোয়েমটা আমি শুরু করছি আজকে যদি তোমাদের কোনো অংশ কোথাও ডাউট থেকে থাকে এই ভিডিওটা দেখার পরে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে দেখো কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ঠিক আছে দেখো কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর থার্ড এইট্টিন হান্ড্রেড টু ঠিক আছে তো এই ডেটটা খুবই গুরুত্বপূর্ণ সেপ্টেম্বর থার্ড এইট্টিন হান্ড্রেড টু ঠিক আছে এই সময় এই পোয়েমটা প্রথম লেখা হয়েছিল ঠিক আছে তো দেখো কি বলছে দ্য পোয়েট ইজ টাচ বাই দ্য বিউটি আনটেন্টেড বিউটি অফ দ্য মর্নিং ওভার দ্য সিটি অফ লন্ডন ইন দিস পোয়েম ওয়ার্স ওয়ার্ড ডিসক্রাইবস দ্য পিওর অ্যান্ড পিসফুল বিউটি অফ ই সিটি বিফোর দ্য বাসেল হারি অফ দ্য ডে হ্যাভ স্টার্টেড দ্য পোয়েট ইজ মুভ বাই দ্য সমনোলেন বিউটি অফ দ্য মর্নিং দ্যাট র্যাপস অফ দ্য সিটি ইন ট্র্যাঙ্কুইলিটি তো এখানে কী বলছে বলছে যে পোয়েট খুব মুগ্ধ হয়েছিল কী দেখে মুগ্ধ হয়েছিল না লন্ডনের বিউটি দেখে কখন না যখন মানুষজনের চলাচল সিটিতে অতটা হয় না তখন মানে একদম সকালবেলা একদম আর্লি মর্নিংয়ে লন্ডন কতটা বিউটিফুল থাকে সেটা দেখে পোয়েট কি হয়েছিল প্রচুর মুগ্ধ হয়েছিল কী জন্য মুগ্ধ হয়েছিল লন্ডনের বিউটি এবং লন্ডনের যে পিসফুল একটা এনভায়রনমেন্ট একটা শান্তিপূর্ণ যে আবহাওয়া ঠিক আছে একটা পিসফুল শান্তিপূর্ণ যে আবহাওয়া সেটা সেটা দেখে কি হয়েছিল পোয়েট প্রচুর মুগ্ধ হয়েছিল এবং তাই জন্য কী হয়েছিল পোয়েট কী করছিলো বিউটিটাকে এনজয় করছিল কখন না সকালবেলা লন্ডনের সকালবেলার যে বিউটিটা সেই বিউটিটা পোয়েট কী করছিল এনজয় করছিল ঠিক আছে কি বলছে দেখো এবার আমি পোয়েমটাই ঢুকছি আর্থ হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই আর সাইট সো টাচিং ইন ইজ ম্যাজেস্টিক বলছে আর্থ হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার ফেয়ার বলতে এখানে ফেয়ার বলতে এখানে বিউটিফুল ঠিক আছে বলছে আর্থের বিউটিফুল জিনিস আর কিছু দেখাবার নেই ঠিক আছে নাথিং টু শো মোর ফেয়ার ফেয়ার মানে হচ্ছে বিউটিফুল মানে নো সিন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য সিটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং সানলাইট তাই তো আর্লি মর্নিং সানলাইটে লন্ডনের মতো সৌন্দর্য আর কোনো জায়গার আমি কোনো দিন দেখিনি বা কোনো দিন কোথাও হতে পারে না সবচেয়ে সুন্দর হচ্ছে কি নো সিন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য সিটি অফ লন্ডন দ্য আর্লি মর্নিং সিন ঠিক আছে যে লন্ডনের আছে সেটার থেকে সুন্দর আর কিছু হতে পারে না দিস সিটি নাও ডাত লাইক আ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং ঠিক আছে এই সিটিটা যেন একটা গার্মেন্টের মতো পড়ে আছে ঠিক আছে কি পড়ে আছে দ্য বিউটি অফ দ্য মর্নিং ঠিক আছে যেমন আমরা কি ড্রেস আমাদেরকে পুরো বডিটা কভার করে থাকে ঠিক তেমনই দেখো এই বিউটিটা যেন পুরো সিটির বডিটাকে কভার করে আছে তাই তো তারা গেলাইনটা দেখো ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই সাইড সো টাচিং ইন ইজ ম্যাজেস্টি মানে কি একটা পার্সেন যদি এই বিউটিটাকে অবজ্ঞা করে পেরিয়ে যেতে পারে ঠিক আছে এই সিনিক বিউটিটাকে ইমপ্রেসড না হয়ে পেরিয়ে যেতে পারে তাহলে সেই পার্সেনটা কি সেই পার্সেনটা হচ্ছে ডাল ঠিক আছে সেই পার্সেনটার ইমোশানস বলে জিনিসটা খুব কম ঠিক আছে তো লন্ডনের যে সকালের যে বিউটিটা আছে সেটা এতটাই মুগ্ধ করা এতটাই সুন্দর যে সেই সৌন্দর্যটা দেখে পোয়েট অবাক হয়ে গেছে এবং সিটিটা কী হয়েছে সিটিটা একটা গার্মেন্টের মতো পড়ে রয়েছে কী পরে রয়েছে না এই বিউটিটাকে যেন পড়ে রয়েছে দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার শিপস টাওয়ার ডোমস থিয়েটারস অ্যান্ড টেম্পলস লাই ওপেন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই কি বলছে বলছে যে দ্য বিউটি অফ দ্য মর্নিং সিমস টু বি বেয়ার বেয়ার মানে কি বেয়ার মানে হচ্ছে নট কভার্ড ঠিক আছে মানে খোলা পড়ে আছে ঠিক আছে শিপস টাওয়ার্স ডোম থিয়েটার সিম্পলি লাই ওপেন ইন টু দ্য ফিল্ডস মানে কি মানে বলছে যে টাওয়ার থেকে শুরু করে সব কিছুই শিপস টাওয়ার্স ডোমস থিয়েটারস টেম্পলস সবই কী হয়েছে খোলাভাবে ফিল্ডের মধ্যে রয়েছে অ্যান্ড টু দ্য স্কাই মানে কি সবটাই ওপেন সানলাইটটা সে সব কিছুর ওপরেই সমানভাবে পড়ছে এবং সবটাকে কী করছে ঝলমলে এবং সুন্দর করে তুলছে ঠিক আছে সবটাই ওপেন পড়ে আছে সবটাই খোলাভাবে পড়ে আছে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার সব যেন চকচক ঝলমল করছে ইন দ্য স্মোকলেস এয়ার ঠিক আছে স্মোকলেস মানে হচ্ছে যে স্মোকের জন্য যে আবছা একটা অ্যাটমসফিয়ার হয়ে যায় সেটা আর নেই ঠিক আছে সবটাই যেন ব্রাইট সবটাই খোলা আছে সবটাই ফিল্ডের মধ্যে খোলা পড়ে আছে শিপস টাওয়ার্স ডোম সবটাই খোলা পড়ে আছে এবং সবের ওপরেই যেন সানলাইটটা এসে পড়ছে এবং সানলাইটটা কী করছে এটাকে বিউটিফুল করে তুলছে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্লিপ ইন ইস ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালিজ রক্স আর হিলস নেভার ডিড স্লিপ দ্য সান বলতে এখানে কী বুঝিয়েছে বুঝিয়েছে যে আগে কোনো দিন সূর্যটাকে এত সুন্দর দেখা যায়নি আগে কোনো দিন সূর্যটাকে এত ভালো এত সুন্দর কখনো দেখা যায়নি নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন ইস ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালিজ রকস আর হিলস ভ্যালিজ রকস বা হিলের ওপরেও কি হচ্ছে এভরিথিং ইন দ্য ফিল্ড ইজ ওপেন যেহেতু আমরা ওপেন দেখতে পাচ্ছি তো কি বলছে ভ্যালি বলো বা ধরো হিল বলো বা ধরো রক বলো রক বলো তো তার ওপর সবের ওপরেই কিন্তু সানের সূর্যের আলোটা এসে পড়ে ইজ ফার্স্ট স্প্লেন্ডার এবং খুব ঝলমলে খুব সুন্দর লাগে ভ্যালি বা রক বা হিল সেগুলোও খুব ঝলমলে লাগে কিন্তু লন্ডনের ওপরে যে সূর্যের আলোটা এসে পড়ছে সেটা কিন্তু ইকুয়ালি সুন্দর ঠিক আছে সেটা কিন্তু ইকুয়ালি বিউটিফুল ঠিক আছে মানে সান কী করে সান প্রত্যেকটা অবজেক্ট অব নেচারকেই সুন্দর করে তোলে ঠিক আছে সেটা তো আমরা দেখেইছি তাছাড়াও আরেকটা জিনিস সান কী সুন্দর করে তোলে সান সুন্দর করে তোলে হচ্ছে এই বিউটিফুল সিটি অফ লন্ডনকেও ঠিক আছে নেভার সাই নেভার ফেল্ড আর কাম সো ডিপ এত কামনেস এত কোয়াইটনেস এত অ্যাটমসফিয়ারের সৌন্দর্য আমি কোনোদিন অনুভব করিনি এত ডিপ একটা কামনেস একটা কোয়াইটনেস ঠিক আছে এই যে একটা শান্ত পরিবেশ আমি আগে কোনো দিন অনুভব করিনি দ্য রিভার গ্লাইডেড এট ইজ ওন সুইট উইল রিভার এখানে রিভার টেমসের কথা বলা হয়েছে হ্যাঁ টেমস নদী বা রিভার টেমসের কথা যেটা নাকি লন্ডনের মধ্যে দিয়ে বয়ে যায় সেই রিভার টেমসের কথা বলা হয়েছে ঠিক আছে দ্য রিভার গাইডেড এট ইজ ওন সুইট উইল রিভার নিজের ছন্দে বয়ে চলে ঠিক আছে গাইডেড মানে হচ্ছে বয়ে চলা ঠিক আছে ফ্লোজ জেন্টলি ডিয়ার গড দ্য ভেরি হাউস এস সিম অ্যা স্লিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল প্রত্যেকটা ঘর যেন ঘুমিয়ে আছে কারণ কেউ এখন ঘুম থেকে ওঠেনি যেহেতু সকাল প্রত্যেকটা হাউজের প্রত্যেকটা পিপল যেন ঘুমিয়ে আছে অ্যান্ড দ্য মাইটি হার্ট ইজ লাইন অ্যা ঠিক আছে মানে কি বোঝাচ্ছে এখানে মানে লন্ডন তখন ছিল লন্ডন হচ্ছে হার্ট হার্ট অফ দ্য কান্ট্রি ঠিক আছে মানে কি লন্ডন হচ্ছে এই যে সব কিছুর সেন্টার ঠিক আছে এই যে সব অ্যাক্টিভিটিস হিউম্যান অ্যাক্টিভিটিস প্রত্যেকটা কাজকর্ম এইসবের সেন্টার হচ্ছে কি লন্ডন তো কি বলছে হার্ট অফ দ্য সিটি ইজ লাইং স্টিল মাইটি হার্ট ইজ লাইং স্টিল মানে যখন সকালবেলা সবাই নিস্তব্ধ সবাই ঘুমাচ্ছে সবাই শান্ত তখনের কথা এখানে বলা হয়েছে লাইং স্টিল মানে সবাই শান্ত তখন এই কথা বলা হয়েছে তখন এসে কি হচ্ছে সূর্যের আলোটা খুব সুন্দরভাবে এসে লন্ডনের ওপর পড়েছে এবং সিটিটা যেন আমরা দেখেছি একটা গার্মেন্টের মতো সেই সূর্যের আলোটাকে পড়ে রয়েছে এবং সব জিনিস সেই সূর্যের আলো এত ঝলমল করছে যে এই বিউটিটা কি হয়ে যাচ্ছে আনপ্যারালাল ঠিক আছে এই বিউটিটার সঙ্গে কোনো কিছু ম্যাচ করা যায় না এটা একটা ম্যাচলেস বিউটি হয়ে যাচ্ছে তো এটাই ছিল হচ্ছে এই পোয়েমটার সার মর্ম বা এই পোয়েমটাকে আমি পুরোটাকে বুঝিয়ে দিলাম ঠিক আছে যদি তোমাদের এরপরেও কোনো অসুবিধা থাকে কোনো ওয়ার্ডের মানে বুঝতে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে আমি বলে দেবো থ্যাংক ইউ ভেরি মাচ